Welcome to my channel Bikram Chitrahut Official. আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বিধাননগরে বেশ কিছু দুর্গাপুজো হয় যা খুবই সুন্দর এবং বিখ্যাত কলকাতার বুকে। সেই পুজো মণ্ডপগুলি দেখবার জন্য এই মুহূর্তে রয়েছি বিধাননগরে। তো আসুন পরপর আপনাদেরকে একটার পর একটা দুর্গাপুজো দেখাতে থাকছি, আপনারাও দেখতে থাকুন। আর যদি এই পেজটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বিধাননগরের সুরের বাগান, এখানে প্রত্যেক বছরই থাকে নতুনত্বের চমক। এবছর তুলে ধরা হয়েছে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ বা ইন্ডিয়ান আর্ট কলেজের শিল্পীদের শৈল্পিক চেতনা। বিভিন্ন মডেলের রেখাচিত্র, অ্যানাটমি ড্রয়িং করে থাকে বিভিন্ন শিল্পীরা। পরবর্তীকালে তারা পায় নাম, যশ, খ্যাতি দেশের মাটিতে, বিদেশের মাটিতে। কিন্তু তারা ভুলে যায় সেই মডেলদের কথা, যাদেরকে ব্যবহার করে, যাদের রেখাচিত্রের অঙ্কনের মাধ্যমে তারা তাদের নিজের হাত পাকিয়েছিল। তারা পায় না নাম, তারা পায় না যশ, তারা পায় না খ্যাতি, তারা থেকে যায় লোকের লোকচক্ষুর অন্তরালে। তাদেরকে তুলে ধরা হয়েছে মূলত এই পুজো মণ্ডপে। কখনো রঙের কোলে, কখনো চারকোলের টান, কখনো তুলির টান, সব কিছু মিলিয়ে সেজে উঠেছে এই বিধাননগরের সুরির বাগানের দুর্গাপুজো মণ্ডপ। এখানে আসলে আপনারা দেখতে পাবেন আলো ছায়ার খেলায় মাতৃ প্রতিমা, রয়েছে বিভিন্ন পর্দা, যেই পর্দাগুলোতে বিভিন্ন লাইট অ্যান্ড শ্যাডোর মধ্যে দিয়ে বিভিন্ন মডেলদের অবয়ব ফুটে উঠেছে। আমরা প্রত্যেকেই জানি গভর্নমেন্ট আর্ট কলেজ বা ইন্ডিয়ান আর্ট কলেজে যারা মডেলিং হিসাবে পেশাগতভাবে যারা কাজ করেন তাদের অর্থনৈতিক অবস্থা, বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা শিল্পী হয়ে ওঠেন, যারা শিল্পী হয়ে ওঠার কারিগরদেরকে সাহায্য করে, তাদের পরবর্তী অর্থনৈতিক অবস্থাটা কী, সেটা আমরা দেখতে পাব এই পুজো মণ্ডপে। একটা অনবদ্য শিল্পশৈলী তুলে ধরা হয়েছে এই পুজো প্যান্ডেলে। এই পুজো মণ্ডপ সার্বিকভাবে আমার খুবই ভালো লেগেছে। মাতৃ প্রতিমাতেও বিশেষত্বর ছাপ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে মডেল বা দেবীরূপে মাতৃ প্রতিমা, আর পেছনে রয়েছে আমাদের জগৎজননী মা বা পূজিতা আরাধ্যা মা। এইভাবেই সেজে উঠেছে এই পুজো মণ্ডপ। গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক মেটালিক মাটির অবশ্য এখানে অবয়ব তৈরি করা হয়েছে। রয়েছে ইজেল, রয়েছে ক্যানভাস, যেখানে শিল্পীর মনের ইচ্ছা, মনের ভাব ফুটে উঠেছে। প্রতিমাটাকে দেখুন আপনারা, বেশ সুন্দর একটা গণন রয়েছে এর মধ্যে। আলো এবং আধারি খেলা পর্দার মধ্যে খেলে ছবিগুলোকে পরপর তৈরি হয়েছে। বর্তমান শিল্পকলা এবং আধুনিক শিল্পকলা দুটোরই মেলবন্ধন ঘটিয়েছে শিল্পী এখানে তার দক্ষ হাতের মধ্যে দিয়ে। অসম্ভব সুন্দর কাজ, সাদা কালোর পেন্টিং, কখনো এটা কারোর পোর্ট্রেট হতে হতে থেমে গেছে, পোর্ট্রেটের কাজ চলছে সেই অবস্থা। বিভিন্ন ধরনের, বিভিন্ন আঙ্গিকের আমাদের এক টুকরো আর্ট কলেজকে তুলে ধরা হয়েছে বা আর্ট কলেজের ডিপার্টমেন্টকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে। এখানে
রং তুলিকে পুজো করা হচ্ছে ভগবানের স্বরূপ হিসাবে। সত্যিই তো এটাই তো কাম্য হওয়া দরকার, সাধনা করতে গেলে তাকে তো পুজো করা।